প্রমাণ করেছেন। আর জুমার দিন রসুল বলেছেন ইবনে মাজার হাদিস 133 পিঠা ইন্না ইয়াউমাল জুমাতে সাইয়্যিদুল আইয়াম, জুমার দিন হলো সর্বশ্রেষ্ঠ দিন। সুবহানাল্লাহ, কোন ও আফদালু ওয়া আযামু মিন ঈদুল আযহা ওয়া ঈদুল ফিতর, এটা ঈদুল আযহা এবং ঈদুল ফিতরের চেয়ে উত্তম। কেন? ফিহি খামসু খিসাল, পাঁচটি বৈশিষ্ট্য আছে। এক, আদম নবীর সৃষ্টি, আদম নবীর ইন্তেকাল, আদম নবীর সৃষ্টির দিন, সেটা যদি ঈদুল আযহা ঈদুল ফিতরের চেয়ে উত্তম হয় তাহলে আমার নবী যদি না হতো আদম সৃষ্টি হতো না, ঠিক কিনা বলেন? বলবেন দলিল? দলিল আছে মুস্তাদ রাখলে হাকিম 615 পৃষ্ঠা অষ্টম লাইন, আনোয়ার আব্দুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলাহু আন্নাহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা ইকতারাফা আদম আল খাতিয়া ক্বালা ইয়া রাব্বি আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিমা গফারতানি ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ওয়া কাইফা রাতা মুহাম্মাদান ওয়া লা মাখলুকুহু ক্বালা লাম্মা খলাকতানি বিয়াদিকা ওয়া নাফাখতু ফিয়্যা মিন রূহিকা রাফাতু রাসি ফা রাআইতু আলা কাওয়ামি নাফসি মাকতুবান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম أنك لم تدب إلى اسمك إلا حب الخلق إليك قال صدقت يا آدم لولا محمد ما خلقتك وما خلقت السماوات والأرض ولا العرش ولا اللوحة ولا القلم ولا الجنة رواه الحاكم আমার নবী না হলো, না হলে আরশ কুরসি লৌহ কলম জান্নাত এমনকি আদম তুমিও সৃষ্টি হতে না। সেই নবী যেদিন সৃষ্টি হলো ওই দিনটা আদম সৃষ্টির দিন শুক্রবার যদি ঈদুল আযহা ঈদুল ফিতরের চেয়ে শ্রেষ্ঠ হয়, আমার নবীর জন্মের দিনটা ঈদুল আযহা ঈদুল ফিতরের চেয়ে শ্রেষ্ঠ হবে না? জোরে বলেন হবে কি না? আর উঁচু করে দেখেন হবে কি না? নারে তাকবীর, নারে তাকবীর, ঈদে মিলাদুন। ভাইরা আমার, আমরা ঈদে মিলাদের নবীতে কি ঢোল বাজাই? রুনা লাইলার গান গাই? করি কি? ঈদে মিলাদের নবীতে কোরআন মাজিদ তেলাওয়াত করি, কাসিদা পড়ি, ঠিক কিনা বলে? এখানে আমরা নবীর মহব্বতে দাঁড়াইয়া ইয়া নবী সালাম আলাইকা বলি, তাবারুকের আয়োজন হয়, দোয়া হয়, নামাজের বয়ান করা হয়, নবীর আদর্শ নিয়ে আলোচনা করা হয়, এর একটি কাজও কি তোমরা হারাম দেখাইতে পারবা? ধরে বলুন পারবে? আমরা যা করছি এই কাজের একটি তো হারাম নয়। হ্যাঁ, এরকম ফেতনা হবে, রসুলদের হাজার বছর আগে বলে দিয়েছেন বাবুল ইতিসাম বিল কিতাবে সুন্নাহ আনিল ইরবাদ ইবনে সারিয়াত রাদিয়াল্লাহু তাআলাহু আন্নাহু ক্বাল সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আব্দুল হাবাশিয়া ফা ইন্নাহু মান ইয়াশ মিনকুম বাদি ফা সায়ারা ইখতিলাফান কাসীরা ফা আলাইকুম বি সুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ির রাশিদিন আল মাহদিদিন তামাসসাকু বিহা ওয়া আযু আলাইহা বিন নামাজিস ওয়া ইয়্যাকুম আল মুহদাসাতিল উমুর ফা ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লা বিদআতিন দালালাহ وكل ضلالة في النار رواه أحمد والترمذي وابن ماجه وأبو داود سبحان الله রসুল বলেছেন আল্লাহর হাবিব ফজর নামাজের সময় একদিন বক্তৃতা দিলেন, বক্তৃতা দিতে গিয়ে সাহাবায়ে কেরামকে এমন ভাবে নসিহত করলেন চোখের পানি কেউ রাখতে পারল না, ঝরঝর করে চোখের পানি পড়ছে, অন্তর বিগলিত হয়ে গেছেন। সাহাবায়ে কেরাম মনে করলেন হুজুর এটা আপনার জীবনের শেষ ওসিয়ত, আমাদেরকে কিছু বলেন। রসুলে রসুল তাও তিরমিজির মধ্যে বলে দিয়েছেন আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাহু আন্নাহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা উতু ফিজাল ফাইয়ু দিওয়ানান ওয়া আমানাতু মাগনামা ওয়া যাকাতু মাগরিমা ওয়া তুহলিমা আলা গায়রিদ্দিন আতা রাজুল ইমরাতাহু ওয়া আক্কা উম্মাহু ওয়া আবনা সাদিকা وأصحابه وجهرت الأصلاة في المساجد وساد القبيلة فاسقهم وكان زعيم القوم أرجلهم وأكرم رجل مخافة شره وظهرت القينات والمآجف وشربت الخمر ولان آخر هذه الأمة أولها فارتكب عند ذلك ريحا حمراء وزلزلة وخصفا ومسكا وقذفا رواه الترمذي سبحان الله এখানে তিরমিজির মধ্যে বলে দেওয়া আছে লানা আখিরু হাযিহিল উম্মাতে আউয়ালাহা, সেই যুগের মানুষগুলো পূর্ববর্তী যুগের মানুষদের ব্যাপারে তারা বলবে ওরা ভুল করেছে। কিন্তু আমাদের পীর সাহেব হুজুর বর্তমান হুজুরে বলেন যাই দিন ভালো যায় আসে দিন খারাপ আসে, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? মিয়াসাম তুমি বলো মিলাদ কেম হারাম, তোমার দাদার দিকে দেখো, তোমার বাবা ফারসিনা দরবারে যাইয়া ইয়া নবী কইয়া কোমর সোজা করে আসছেন, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? কারা মিলাদ করেছে, কিয়াম করেছে, সেই লিস্টি দিবে একটু পরে। এই লিস্টি শুনলে তোমার পিরালি গিরিয়ে যাবে, তোমার মহাদ্দেশ গিরিয়ে যাবে যদি মিলাদ না করো, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? একটু সুবহানাল্লাহ, কি মনে আছে? আর এদিকে জজবান নাফসকে জিজ্ঞেস করা হলো কোরআনের মধ্যে কি আছে? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। হাই, কোরআনের মধ্যে কি মাসির কথা আছে? কয় আছে? ওই কোরআনে কি সোনা কি ফখরের কথা আছে? কয় তাও আছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলে। আমেরিকার 12 জন বৈজ্ঞানিকের টেবিলে 12টা সোনা কি পোকা, জোনাকি পোকা, এই পাশে উল্টা, এই পাশে উল্টা, ছোট্ট জোনাকি পোকা, পিছনে মিটি মিটি করে বাল্ব চলে। সুবহানাল্লাহ, কোন
কইটা আলো আসলো কোথা থেকে? এটা জিরো পাওয়ারের বাল্ব, এটা মাইওয়ানের চার্জার ফেল, সারা রাত আলো দেয়, দিনের বেলা চার্জ নেয় কোন জায়গায়, এটা খোঁজা শুরু করে দিয়েছে। বারো জন বৈজ্ঞানিক পিছনে পিছনে ঘুরতেছে, জোনাকি পোকা রাতে আলো দেয় নন স্টপ, রাতের বেলায় এটি চার্জার লাইটের মতো আলো দিচ্ছে, দিনের বেলায় চার্জ নেয় কোন জায়গায়? এই পৃথিবীতে আলো জ্বালাতে গেলে তো অক্টেন লাগে, পেট্রোল ডিজেল লাকড়ি খড়ি কেরোসিন লাগে, কিন্তু এই পোকাটা তো ছোট্ট, পিছনে জায়গা তো কম, লাকড়ি জ্বালাবে কই? অবাক কাণ্ড, সুবহানাল্লাহ, এটা চার্জ নেই কোন জায়গায়? আপনাদের বাসা বাড়িতে এসে কি কখনো প্লাগে ঢুকাইছে? কোন সিএনজি পাম্পে গিয়ে, অক্টেনের পাম্পে গিয়ে, গ্যাস পাম্পে গিয়ে, তেলের পাম্পে গিয়ে কি কখনো তৈল নিয়েছে? তৈল নেওয়া ছাড়াই জোনাকি পোকাটি মিটি মিটি করে আলো জ্বালায়। আমেরিকার ব্রেন ব্রেন ওদের মাথা হেড হয়ে গেছে, মাথা হেড হয়ে গেছে, মাথা কি হয়েছে? হেড হয়ে গেছে। গবেষণা করতে করতে হ্যাং, মাথা কোনো কাজ করে না, ছোট্ট একটি জোনাকি পোকা, এর মধ্যে আলো আসলো কোথা থেকে? এটা হাতে নেন, হাত পুড়ে যায় না, দেহের মধ্যে পড়ে, দেহের মধ্যে আগুন লাগে না, ঘরের চালে পড়ে, কাপড়ের মধ্যে পড়ে, আগুন লাগে না, কিন্তু আলো তো সত্য। মাইওয়ানের চার্জার তিন ঘন্টার পর খবর থাকে না, ঠিক কিনা বলেন? তিন ঘন্টা পর খবর থাকে, সারা রাত আলো দেয়, আলোটা পাইলো কোথা থেকে? চলো চলো, বারো জন বৈজ্ঞানিকের কান ধৈরা নরম গদিওয়ালা চেয়ার থেকে উঠাইয়া আটলান্টিকে নিয়ে গেছে, নদী লানায় নিয়ে গেছে, জোনাকি পোকার পিছনে পিছনে ঘুরতেছে, ঘুরে দেখতেছে সারা রাত আলো দেয় জোনাকি পোকা, নদী নালায় খাল বিলে পানির মধ্যে জোনাকি পোকা ঘর্ষণ করে, পানিতে খেলে, পানিতে তরঙ্গ সৃষ্টি হয়, পানিতে ঘষতে 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 তরঙ্গ করতে 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 ব্যাটারি চার্জ হইয়া যায়। পৃথিবীর মানুষ জানত না পানির মধ্যে বিদ্যুৎ আছে, ছোট্ট একটি জোনাকি পোকার মাধ্যমে আমার আল্লাহ পৃথিবীর মানুষকে জানাই দিলেন। টিপাই মুখ বাঁধ দেওয়ার জন্য পাগল করা হয়েছে, টিপাই মুখ বাঁধে সেখানে পানি, সেখানে আটক করে রেখে তরঙ্গ সৃষ্টি করে বিদ্যুৎ নির্মাণ করা যায়। আজ আমাদের বাংলাদেশের বিদ্যুৎ অধিকাংশ কর্ণফুলী নদীতে বাঁধ নির্মাণ করে আমরা বিদ্যুৎ পাচ্ছি, ঠিক কিনা বলেন? পৃথিবীর মানুষের কাছে ছিল বিষয়টি সম্পূর্ণ অজানা, অবাক করে দিয়েছে পৃথিবীর মানুষকে কোরআন, কোরআন অবাক করে দিয়েছে, কোরআনের পায়ে এসে কোরআন, কোরআন তাদের কাছে এমন ভাবে কোরআনের পরশ এসে এমন ভাবে হুমড়ি খেয়ে পড়ছে, ওরা এখন দেখছে মোবাইলের তথ্য আছে কোরআনে, বলে কোন জায়গায় কোরআনের তথ্য আছে? সূরাতুল নাহল, মৌমাছির নামে কোরআনের সূরা আছে, ওয়াউহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিদি মিনাল জিবালি বুয়ুতাও ওয়ামিনাস সাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন সুম্মা কুলি মিন কুল্লি সামারাত ফাসলুকি সুবুলা রাব্বিকা যুলুলা। এই আয়াতকে গবেষণা করি, এই বৈজ্ঞানিকরা মোবাইল আবিষ্কার করেছে, সূরাতুল আনকাবুতকে গবেষণা করে ইন্টারনেট আবিষ্কার করেছে, আল্লাহু আকবার বলেন? কোরআন লেটেস্ট, কোরআন হচ্ছে আপগ্রেড, কোরআন যে তথ্যটি দিতে পারে নাই পৃথিবীর অন্য মানুষ, যেখানে কোরআন পৃথিবীর অন্য মানুষ যে তথ্যটি দিচ্ছে। বাবুই পাখি সুপারি গাছে তাল গাছে বাসা বানায় কিনা কথা বলেন? আমাদের দেশের বুয়েটের ইঞ্জিনিয়ারিং যারা পড়ে বাসা খুলতেও পারবে না, বানান তো দূরের কথা, ঠিক কিনা বলেন? কি খুলতে পারবে? আরে যারা কা এটা বিলেট চাইবে, যাও তাড়াতাড়ি কাটে, এত ধৈর্য আমাদের নাই। আল্লাহু আকবার, এই বাবুই পাখা, ইরাকের জমিনে শুয়া আছেন ইমাম আহমদ ইবনে হাম্বল, সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা এত বড় পণ্ডিতের পরে দুই বছর পীরের সহবতে ছিলেন, নাকি পীর লাগে না? ইমাম আহমদ ইবনে হাম্বল 10.5 লক্ষ হাদিসের হাফেজ পণ্ডিত, এরপরও তিনি বলেছেন তার ছেলে আবদুল্লাহকে আলাইকা বে মাজালিসাতিল উলামা বেউলুইল হিম্মাতে ওয়াল মুরাকাবাতে ওয়াল মুশাহাদা, যারা মুরাকাবা করে মুশাহাদা করে, উলুইল হিম্মাত যারা আছে, যাদের সাহস আছে, সুবহানাল্লাহ। আমাদের পীরে মরহুম বলেছে মাই সরকারি মৌলবিনহীন, আল্লাহু আকবার বলে, স্টেজে বলে দিয়েছিলেন আমরা সরকারি মৌলবি না, রান্না চক্ষুকে আমরা ভয় পাই না, ঠিক কিনা বলে? বহু প্রেসিডেন্টকে তার স্টেজে সোজা করা হয়েছে, ঠিক কিনা বলেন? যারা বলেন ঠিক কিনা? কারণ স্পিরিচুয়াল পাওয়ার আছে, ইন্না মিনি বাদিল্লাহি মান লাক সামালাল্লাহি লা বাররা, সুবহানাল্লাহ। ভাইরা আমার,
অবাক কাণ্ড ইমাম আহমদ ইবনে হাম্বল আরো জোরে বলেন ঠিক কিনা, তোমাদের নাম তো বেদাতী নাম, আহলে হাদিস হতে রসুল বলে নাই, রসুল বলেছেন কোন আহলাল কোরআন, তোমরা আহলে কোরআন হও, আর রসুল বিদায় হজ্জের ভাষণ বলেছেন তারাক তু ফিকুম আমরাইন তানতাদিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা, কিতাব আল্লাহে ওয়া হাদিসি বলে নাই, কিতাব আল্লাহে ওয়া সুন্নাতি বলেছেন, হাদিস এবং সুন্নার মধ্যে পার্থক্য আছে না? তেহাত্তরটি দলের বাহাত্তরটি যাবে জাহান নামে, একটি মাত্র দল যাবে জান্নাতে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন মা হিয়া ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যে মত পথের উপর আছি ছিলাম থাকব, আর আমাদের মত পথে যারা থাকবে তারাই হচ্ছে নাজি ফেরকা। আল্লামা মোল্লা আলী কারী রাহিমাহুল বারী ফি মিরকাতিল মাফাতি আলা শারহি মিশকাতিল মাসাবির মধ্যে বলে দিয়েছেন লা শাক্কা ওয়া লা রাইবা ওয়া লা শুবহা ইন্নাহুম আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। সুবহানাল্লাহ, সিনা দরবারের প্রতিটি সেক্টর প্রতিটি সব কাজগুলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআর মতাদর্শের উপর প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ, হাদিস আর সুন্নার মধ্যে পার্থক্য আছে কিনা? হাদিস হলো রসুল জীবনে আকওয়ালুর রসুল আফআলুর রসুল ওয়া তাকরিরুহু, ওয়া তাকরির আকওয়াল কথা তার কাজ এবং তার তাকরির এগুলো হলো হাদিস, কিন্তু রসুলের হাদিসগুলো সুন্নাত হচ্ছে রসুল যেটা করেছেন এবং করার পরে উম্মতকে সেটা তরিকা বানাই দিয়েছেন তোমরাও করো, এরকম বলেছেন এর নাম হলো সুন্নাত। আহলে হাদিসরা আপনারা সব হাদিস পালন করতে পারবেন না। একটা উদাহরণ দিব, নবীজি সোমবারে জন্মগ্রহণ করছে, কি বার 570 রবিউল আউয়ালে সোমবারে প্রভাতে জন্মগ্রহণ করছে, এটা হাদিস এটা কি? যেহেতু মুসলিমে আছে, আচ্ছা আহলে হাদিসের ভাইরা এই হাদিসটা আপনারা পালন করতে পারবেন? কারণ যদি পালন করতে যান তাহলে আপনাকে নতুন করে আবার মার্কেটে যাইতে হবে, সোমবারের ডেট নিয়ে আবার মার্কেট থেকে জন্ম নিতে হবে সকালে, ঠিক কিনা বলেন? আর আপনারা নিজেরা যারা আহলে হাদিস দাবি করেন তারা হয়তো সোমবারে জন্মগ্রহণ করছেন বলে মনে হয় না সবাই, কি সবাই কি এক সোমবারে জন্মগ্রহণ করছেন? এই হাদিস পালন করতে পারবেন না? নবীজির 11 জনের স্ত্রী ছিল, 2 জন দাসী ছিল, 13 জন, নবীজি 13 জনকে ব্যবহার করতেন, আপনার জন্য তো 4 জন, তাহলে ওইটা হাদিস, ওটা রসুলের তবিয়াত, ওটা রসুলের হাদিস, কিন্তু এটা সুন্নাত, রসুল বলে নাই যে আমার 13 জন আছে তোমরা 13 জন করো। তিরমিজির হাদিস রয়েছে আল্লাহর হাবিব আতা সুবাত আতা কওমে, রসুল একটা আবর্জনাময় শহরে আসেন, আসার পরে বালা কায়মান, রসুল দাঁড়াইয়া প্রসাব করলেন, কারণ আপনি বলেন রসুল একবার দাঁড়াইয়া প্রসাব করছে আমিও দাঁড়াইয়া প্রসাব করবো, এটা হাদিস হবে, কিন্তু সুন্নাত না, রসুল বলে যায় নাই যে তোমরা দাঁড়িয়ে প্রসাব করবে। রসুল এক কারণে কোমরে ব্যথা ছিল, মুহাদ্দিসিনে কেরাম বলেছেন কেউ বলছেন এত ময়লা আবর্জনাময় শহর ছিল যেখানে বসার মতো কোনো পরিবেশ ছিল না, বসলে 5 ওয়াক্ত নামাজও চলে যাইতে পারে এমন পরিস্থিতি, সেই জায়গায় নবীজি করেছিলেন, এটা তরিকা নয় বরং এটা রসুল হাদিস, এটা জাওয়াজ জায়েজের মতো একটা সুরত দেখাইছেন, ঠিক কিনা বলেন? যে তাহলিমিল উম্মা, এই ভাইরা তাহলে এটা হাদিস এটা সুন্নত নয়, ঠিক কিনা বলেন? রসুল আবু দাউদের হাদিসের মধ্যে বলেছেন লা তাস্তাকবিলুল কিবলাতা ওয়ালা তাস্তাদবিরুহা ওয়ালাকিন শাররিকু আও গারিবু শাররিকু আও গারিবু, তোমরা উত্তর দক্ষিণে প্রসাব পায়খানা করো না, তোমরা পূর্ব পশ্চিমে প্রসাব পায়খানা করো, ইস্তিনজা করো। বাংলাদেশ থেকে যদি পূর্ব পশ্চিমে প্রতিদিন ইস্তিনজা করো না, হাদিসের অনুবাদ হাদিসের যদি আমল করতে যান তাহলে প্রতিদিন সকালে যখন বাথরুমে যাবেন একটা কবিরা গুনাহ করবেন, বিকালেও করবেন সকালে করবেন, আর যা ডিসেন্ট্রি হবে তো প্রতি মুহূর্তে মুহূর্তে কবিরা গুনাহ করবে, ঠিক কিনা বলেন? যারা বলেন ঠিক কিনা? যদি শারীরিক অগারিব হাদিসের অর্থ কি করবেন? আমি দাহালুল হাদিস, আমি তো ফেকা মানেন না, মাঝাবো মানেন না, ঠিক কিনা বলেন? তাহলে কবিরা গুনাহ করবেন নাকি আহলুস সুন্নাহ হবেন বুঝে দেখেন, ঠিক কিনা বলেন? যারা বলেন ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমরা আহলুস সুন্নাহ, আমরা আহলুল হাদিস নয়, ঠিক কিনা বলেন? কথা বলছিলাম ইরাকের জমিনে শুয়ে আছেন ইমাম আহমদ ইবনে হাম্বল, এত বড় পণ্ডিত, এরপরেও কিন্তু তিনি পীর ধরেছেন, সুবহানাল্লাহ। আমার একদল বলে দিন কায়েমের শপথ নিন, মুরগিকে যেমন চিনি থেকে দূরে রাখবেন, মানুষদেরকে তেমন পীরদের থেকে দূরে রাখবেন, নাউজুবিল্লাহ। এরাই আবার বলে দিন কায়েমের শপথ নিন, হোয়াট ইজ দ্য মিনিং অফ দিন? দিন কি জিনিস তাও তো বুঝে না, দিন হচ্ছে ইসলাম ইমান এহসান তিনটার সমন্বয়ে দিন, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? ইসলাম ইমান এহসান একটু পড়েন, কতকাল আন্দাজি ফতোয়া দিবেন, একটু পড়াশোনা করা দরকার, ঠিক কিনা বলেন? দিন কায়েমের শপথ শিখানোর আগে দিন বুঝেন, দিন হলো তিনটা, খুনুন মিশকাতুল মাসাবি কিতাবুল ইমান, খুনুন মুসলিম শরীফ বুখারি আবু দাউদ তিরমিজি আবু দাউদ নাসাই ইবনে মাজা জামে সগীর জামে কবির 40টা হাদিসের কিতাবে হাদিসটা আছে, হাদিসে জিব্রাইল আন উমার আব্দুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউম ইসতালা আলাইনা রাজুলুন শাদীদু বায়াদি সিয়াব শাদীদু সামাদি শার লা ইয়ারা আলাইহি আসরু সাফার ওয়া লা ইয়ারিফু মিন আহাদিন হাত্তা জানা সাইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
اسناد ركبتيه الى ركبتيه ووضع كفيه على فرجه قال يا محمد اخبرني عن الاسلام قال الاسلام ان تشهد ان لا اله الا الله وان محمد رسول الله صلى الله عليه وسلم وتقيم الصلاه وتؤتي الزكاه وتصوم رمضان وتحج البيت ان استطعت اليه سبيلا قال صدقت قال فاجبنا له يساله ويصدقه قال اخبرني عن الايمان قال الايمان ان تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الاخر وتؤمن بالقدر خيره وشره قال صدقت قال اخبرني عن الاحسان قال ان تعبد الله كانك تراه فان لم تكن تراه فانه يراك قال اخبرني عن الساعه قال ما المسؤول عنها بعالم من السائل قال اخبرني عن امارتها قال ان تلد الامات ربتها وان ترى الهبه الاره الاله ريع الشيء يتطاول في البنيان ثم انطلق فلبثتم علي قال يا عمر اتدري من السائل قلت الله ورسوله اعلم قال فانه جبرائيل اتاكم يعلمكم دينكم رواه مسلم যেরকম সুবহানাল্লাহ ইসলাম ইমান এহসান পৃথিবীর সকল মহাদেশ একমত ইসলাম আর ইমান দেন এটা হলো শরীয়ত এটা হলো মারেফত আর শরীয়ত কাল্লামান শরীয়ত হলো দুধের মতো ওয়াল মারেফত কা জুবদা মারেফত হলো মাখনের মতো দুধ ছাড়া মাখন হয় শরীয়ত ছাড়া মারেফত হয় তিনি একজন ভণ্ড মারেফতওয়ালা বলে আসলে ওরা মারেফত বলে যে আমার ওরা বলতেছে 90,000 কালাম 60,000 বাতেন 30,000 জাহের কই 30,000 জাহের 30,000 জাহেরে তো দেখি না কোরআনে তো 6,666টা ঠিক কিনা বলেন কই তোমার 30,000 জাহের এগুলোর নামাজ নাই রোজা নাই হজ নাই যাকাত নাই পর্দা নাই পুশিদা নাই মুরাকাবা নাই মুশাহাদা নাই তাহাজিব নাই তামাত্তুন নাই কিচ্ছু নাই ইশক নাই প্রেম নাই কিচ্ছু নাই পর্দা পুশিদা নাই কিচ্ছু নাই এগুলো এখন বলতেছে এরা বলতেছে ওরা নাকি চর্চা করে মারুফতের নামে গান দেয় সত্যি আল্লাহে আল্লাহর কসম এটা মারুফত নয় মারুফত নয় সত্যি এটা মরার পথ যারা বলেন ঠিক কিনা আরে যারা বলেন ঠিক কিনা আরেকজন বলে এরা আশেকের রসুল এরা আসলে আশেকের রসুল নয় এরা হলো আশেকের খবিস আশেকের শয়তান আশেকের ইবলিস ঠিক কিনা বলে যারা বলেন ঠিক কিনা আরো যারা বলুন ঠিক কিনা আশেকের রসুল কথায় না আমলে না টেলিভিশনে রেডি আশেকের রসুল হতে চান রহমতে আসেন রহমত তো গজব হয়ে গেছে বাবে রহমত কি হয়েছে গজব হয়ে গেছে নাম দিছে আশেকের রসুলে হতে চান এরকম কলবে টক্কা মারা পীর জিয়ারত ফেরত পেতেন ওই জমিনে শুয়াছেন ইবনে সিনা কি নাম আরো জোরে আরো জোরে ইবনে সিনার কথা না বললে নয় ইবনে সিনা চিকিৎসা করতেন চিকিৎসা সাথের বড় নাও প্রেসক্রিপশন তোমরা চাইছো প্রেসক্রিপশন খুলে দেখে চারটা প্রেসক্রিপশনে চারটা ঘাসের নাম লিখে দিছে সুবহানাল্লাহ আরো জোরে তখন এরা বললেন সরি আপনি সত্যি আসল ডাক্তার আমাদের দেশের কিছু মলবি সাপ পড়ালেখা নাই একদিন এক কম্পাউন্ডার স্যারকে বলছেন স্যার এই যে আপনি হাতটা ধরেই বলে দেন এই খাইছো এই খাইছো এই জন্য রোগ বেশি হয়েছে কেমনে পারেন স্যার আরে কিছু সিমটম জানা লাগে বলি কি স্যার আমি যখন দেখি বিছানায় করলা বিসি টিসি পাই তখন কই যে করলা খাইছে তো রোগ তো বেশি হবে কই স্যার এই কথা বলে হ্যাঁ এটা আমি উপরে এগুলো কি ব্যাপার তো স্যার একদিন নাই এই ভাইরা আমার কম্পাউন্ডার আসছে বলছে আমি যাবো চলেন স্যার ব্যস্ত আছে আমাকে নিয়ে যান আমি বেশি পারি নিয়ে গেছে তিনি সিমটম এখন যায় রুগীর হাত ধরে খুঁজতেছে কিছু করলা বিসি টিসি আছে নাকি দেখে পাইছেন কি একটা বিড়াল কই তোমরা কি বিড়ালের ভাজা দিয়ে ভাত খাইছো কই কি কথা বিড়ালের ভাজা দিয়ে ভাত খায় নাকি ওইখানে খাইছে মায়ের মায়ের খাওয়ার পরে পরের দিন চলে আসছে ওই স্যারের কাছে আর থাকে না এসে নিজের চেম্বার খুলে ডাক্তার সাহেব চেম্বার খুলে MBBS CP যত SPS সব লাগাই দিয়া বড় পণ্ডিত চেম্বার খুলে দিছে স্যার পারলে আমি কেন পারবো না কিন্তু ও তো জানে না ও তো জানে না তার মেডিকেলে শিখতে গিয়া ঢাকা ইউনিভার্সিটি আর মেডিকেল কলেজগুলোতে পরীক্ষা দিতে গিয়ে কত সাধারণ জ্ঞান পড়তে হয়েছে কত টিপ দিতে হয়েছে কত পড়তে হয়েছে পিছনের গোস্ত সব শেষ ঠিক কিনা বলেন কত জনের সাথে লড়াই করতেছে মেডিকেলের টিকার জন্য ঠিক কিনা বলেন সে সব দেশে একজন রোগী আসছেন বলে স্যার একজনের পায়ে ফোড়া হতে কি করতে পারি কার সহজ চিকিৎসা বলে কি লোহা গরম করে সেঁক দিবা সেক দিলে মাস সুস্থ হয়ে যাবে কই কে কেমন কথা বলে হ্যাঁ দেন ঠিক হয়ে যাবে দিছে লোহা গরম করে সেঁক দিছে ওইটা ফুলে গেছে বলে স্যার কি অবস্থা বেড়ে গেল দেখলেন যদি ফোড়া উঠে কাঁটাবিদ্ধ হয়
কোনো লোহা বিদ্ধ হয় তাহলে লোহা গরম করে সেক দিতে হবে, তবে ওমা পৃষ্ঠা শেষ। এই যে দেখেন লেখা আছে, আমি বই দেখেছি কিছু, আমার তো কোনো দোষ নাই। তো যুবকরা তো ভালো জানতেন, ওরা কইছে কমা যেহেতু আছে বাক্য শেষে নাকি, ভাই আমি তো এই পরের পৃষ্ঠাটা পল্টি পড়ি নাই। মৌলবি সাহেব দৌড় দিয়ে চলে যাও, পৃষ্ঠা উল্টাও খালি, গুজার গিয়া গুজার গিয়া মিলাদের দলিল পাবা। আমার নবীর সাথে মিলে যাই, মিলাদ নবীর অনুষ্ঠান করি, কিয়াম করি, কিয়ামের মধ্যে সাত পাই। তোমার মৌলবি সাত পাইছে, তোমার মুরব্বী সাত পাইছে, ঠিক কিনা বলেন? যারে বলেন ঠিক কিনা? ইসাক সাহেবের বরিত আর ইব্রাহিম সাহ উজানি না শিথিল, বরং আমরা মিডিল, ঠিক কিনা বলেন? যারে বলেন ঠিক কিনা? বুঝের জন্য যেটুকু বলা দরকার সেটুকুই আমরা বলি। এ ভাইরা, আমাদের দেশে যারা মুহাদ্দিস হইতে চান, সাইকুল হাদিস লেখেন, তাদের সনদটা কোন জায়গায় তাকে মিলাই দেখছেন? পিরালিগিরি করেন সকলের সনদ মারকাজুল আসানিদ শাহুল্লাহ মুহাদ্দিস দেলভি, তিনি তার ফুয়জুল হারামাইন কিতাবের ৪৮ পৃষ্ঠার মধ্যে বলে দিয়েছেন, প্রতি বছর রবিউল আউয়াল মাসটি যখন আসত, ১২ দিন ব্যাপী আমি আমার নবীজির মাউলুদুল নবীতে গিয়ে দোতলা বিল্ডিং এখানে যেখানে সেখানে গিয়ে তিনি ১২ দিন ব্যাপী ঈদে মিলাদুল নবীর অনুষ্ঠান করতেন। তিনি মুশাহাদার আহলে বলছেন উপর থেকে আসমান থেকে রহমত নাজিল হয় তাও তিনি দেখেছেন। আল্লাহু আকবার বলেন, হয় পিরালিগিরিতে করজ দেন, সাইকুল হাদিস করজ দেন, না হয় মিলাদ কিয়াম করে ইয়া নবী কইয়া কোমর সোজা করেন, ঠিক কিনা বলেন? কোনটা করবেন দেখেন। আর আমার দেশের কি সরকারি, কি আলিয়া, কি কৌমি, কি খারেজি, কি দিনিয়া, কি ইমাম সাহ, কি খতিব সাহ, কি বড় মসজিদের খতিব, কি ছোট মসজিদের খতিব, কি মুয়াজ্জিন, যাই হন না কেন, যেই মসজিদের ইমাম হন, যখন নবী রোজায় যান তখন ইয়া নবী সালামু আলাইকা না আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ যখন বলেন তখন কি মৌলবী সাহ বসে বসে কয় না দাঁড়াইয়া? জোরে বলেন, আরো জোরে কি কন দাঁড়াইয়া কিনা? ওই জায়গায় কি নবীজিরে দেখেন? ওই জায়গায় তো নবীরে দেখেন না, নবীর রোজাটা দেখেন, তার কত পর্দা দেখেন, শুধু এরকম দিয়ে একটা মানে সেখানে একটা ছিদ্র আছে, তিনটা ছিদ্র দিয়ে আমরা দেখি, দেখে সে সালাম দিয়ে চলে আসি। ওই জায়গায় যদি নবীরে না দেখে যদি সেখানে দাঁড়াইয়া সালাম দেওয়া যায়, পটুয়াখালীর মসজিদে আর শর্ষিনার মসজিদে আর ঢাকার মসজিদে এসে ইমাম সাহেব ফতোয়াটা ঘুরাই দেন কেন? ওই জায়গায় দাঁড়াইয়া দেওয়া যায়, আর বাংলাদেশে এসে দাঁড়ায় দেওয়া যায় না? কি বলেন যায় কেন? আরো জোরে বলেন যায় কেন? এ ভাইরা, শাহ আব্দুল হক মহাদ্দেস দানবী ১০৫৫ হিজরিতে ইন্তেকাল করেন, তার ৫১১ পৃষ্ঠা আখবারুল আখিয়ার নামক কিতাবের মধ্যে তিনি বলে দিয়েছেন, দারুল করাচি থেকে এই কিতাবটি বের করেছে, তিনি বলছেন আয়াল্লাহ মেরি কুই আমল ইসানিহি জু তেরি দরবার কি লাইক হো, আয়াল্লাহ আমার এমন কোন আমল নাই যে আমলটি হচ্ছে আমি একদিন আমার নবীর সামনে দাঁড়াইয়া মিলাদের কিয়াম করে নবীকে ভক্তি ভরে সালাম দিয়েছি, এই আমলের সিরায় নাজাত পাব। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আর দারুল দাওয়ান মাদ্রাসার শাইখুল হাদিস তাকে জিজ্ঞেস করা আছে এই কিতাবের মধ্যে ৪৭ পৃষ্ঠায় যে নবীর সানে মিলাদ করার ব্যাপারে আপনার ফতোয়া কি, তিনি বলছেন নবীর মিলাদ তো কোন ইমানদার ব্যক্তি মুসলমান অস্বীকার করতে পারে না, নবীর মিলাদটা তো বড় উঁচু তক্কার ব্যাপার, বলকে তার ওই গাদাগার খচ্চরের প্রস্তাব, তার পায়ের খুড়ার ধুলা বালি, ওয়ানা আলিহি নবীজির স্যান্ডেল মোবারকের ধুলা বালি, এগুলোর যদি আলোচনা করা হয় তাও তো আলা দরজার মুস্তাহাব হবে। সমস্ত হকানি দেওবন্দিরা মিলাদ করলো, কেয়াম করলো, এখন দেওবন্দিরা মিলাদ কেয়াম করতে চায় না, এরা হলো ডুয়েল দেওবন্দি, একদল ওয়াহাবি এক টিম আর আরেক টিম হলো খারেজি, ঠিক কিনা বলেন? যারা বলেন ঠিক কিনা? কিন্তু হকানি দেওবন্দি যারা ওই চীনা হুজুর নিয়াজ মাকদুম খোদ্দানি, তিনি দেওবন্দের ফার্স্ট ক্লাস শার্ট, তিনি এসে শর্ষিনা দরবারে মিলাদ করছেন, কেয়াম করছেন, তিনি তো আর হারাম বলেন নাই, ঠিক কিনা বলেন? হকানে দেওবন্দি যারা তারা মিলাদ করেছেন, কিন্তু আসল দেওবন্দিরা এরা মিলাদ করেছেন, এখন যারা ভেজালিয়া দেওবন্দি কাসেমি এরা এখন মিলাদের বিরুদ্ধে কথা বলে, ঠিক কিনা বলেন? যারা বলেন ঠিক কিনা? আর বাংলাদেশে আপনি কোন দিকে যাবেন, প্যারেড ময়দানে যারা তাফসির করতো তারা ওই আমি পেছনে রেকর্ড আছে, ঠিক কিনা বলেন? কমলাপুরে যারা করতো তাদেরও রেকর্ড আছে, বাংলাদেশে পুরগুনা, জনপুর, সারসিনা, ফুলতলি, সোনাকান্দা, আড়াইবাড়ি, যত বীর সাহ বদরপুরি সবগুলিগুলো সব বীর মাসাইগণ আমার বাংলার জমিনে এই জমিনে মিলাদ করছে, কেয়াম করছে, তোমরা উড়ে এসে জুড়ে বসো
এই জমিনে বাস করছেন আল্লাহ রনিরা, এটা মিলাদের জমিন, ঠিক কিনা বলেন? যারা বলেন ঠিক কিনা, আরো যারা বলেন ঠিক কিনা, আমরা নবীর জন্মে খুশি হব না? জাগ্রত অবস্থায় দেখেছি এত বড় বড় পন্ডিত গুলো, মোল্লা আলী কারি আল হানাফি তিনি মিলাদ করেছেন, ইবনে হাজার আসকালানি মিলাদ করেছেন, ওই সেখানে কারামত আলী জৌনপুরি তিনি মিলাদ করেছেন, সবাই তো মিলাদ করলো, গুটি কয়েকটা তেরা পোকা এরা মিলাদ যদি নাও করে এতে কিছু যায় আসে না, ঠিক কিনা বলেন? যারা বলেন ঠিক কিনা, তবে মনে রাখবেন মিলাদ করেন আর না করেন, যারা করেন না আমরা তাদেরকে কাফেরও বলি না, মুর্শিকও বলি না, খারাপও বলি না, তবে বলি খারাপ তাদেরকে যারা মিলাদ করে, তাদেরকে যদি কেউ বলে এরা মুর্শিদ হয়ে গেছে, বেঈমান। এক মাস এক পনেরো দিন পক্ষকাল পর্যন্ত ঈদ মিলাদ নবীর অনুষ্ঠান করা হয়, ঠিক কিনা বলে? রাষ্ট্রীয়ভাবে ঈদ মিলাদ নবী উদযাপন করা হয়, রাষ্ট্রপতির ভবনে ঈদ মিলাদ নবীর অনুষ্ঠান হয়, ঠিক কিনা বলে? সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে, ঠিক কিনা বলেন? আরো যারা বলুন ঠিক কিনা, রেডিও টেলিভিশন সব চ্যানেলে মিলাদ করে কেয়াম করে, যে মৌলবীর টেলিভিশনে খোঁজবাদে মিলাদ কেয়াম হারাম, তার ওই চ্যানেলে মিলাদ কেয়ামের অনুষ্ঠান হয়, ঠিক কিনা বলে? যেন বলেন ঠিক কিনা, পৃথিবী ওয়ান সহ সেখানে মিলাদের কেয়াম হয়, সরকারি ভাবে মিলাদ হয়, কেয়াম হয়, মৌলবী মিলাদ কেয়াম করতে চাই না, এগুলো কি নিমক হারামি কিনা? যেন বলেন ঠিক কিনা? এগুলোর ব্যাপারে বেদাত ফতোয়া দিবেন না, নিজের পিছনে কতগুলো বেদাত আছে ওই বেদাত গুলো বদ্ধ করে নিন, ঠিক কিনা বলেন? সমাজের মধ্যে ফেতনা চলছে, বলেন বিশ্বকাপ তারাবি করতেন, আমরা বিশ্বকাপ তারাবি করবো না, এই বিশ্বকাপ তারাবির সিস্টেমটি চালু করেছেন আল্লাহর হাবিব করেছেন, কিন্তু জামাতের সাথে সিস্টেম করেছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, রাসূল বলেছেন লাউ কানা বাদি নবী জুন লাকানা ওমর, আমার পরে নবী হওয়ার যদি অপশন থাকতো সেটি ওমর রাদিয়াল্লাহু তাআলা গ্রহণ করতেন। সুবহানাল্লাহ, কোন যেরকম সুবহানাল্লাহ, যার মুখের কথায় সত্যটি আয়াতে কারিমা নাযিল হয়েছে, তিনি বলেছেন নিয়মাতুল বিদাতু হাযিহি, রাসূল বলেছেন ইক্তাদু মিন বাদি আবু বকর ওয়া ওমর, আমার পরে তোমরা আবু বকর ওমরকে অনুসরণ করবে। সুবহানাল্লাহ, আমরা তারাবি পড়ব কয় রাকাত? যেরকম বলেন কয় রাকাত? সবে বলা আছে কি না? মুসান্নাফে আবি সাইমা মুসনাদ আহমদ হাদিস, ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা লা ইয়াসতালু ফি লাইলাতিন নিসফ মিন শাবান ফায়াগফিরু লি জামি'ই খালকিহি ইল্লা লিল মুশরিকিন আও মুশাহিন, শবে বরাতের ব্যাপারে সহিহ হাদিস রয়েছে সাতটা, অতএব আমরা শবে বরাত পালন করব না? টুপি হবে গোল, টুপি হবে কোনো কল্লি নয়, টুপি হবে গোল, কেন কেরাম আসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু নবীর সাহাবীদের টুপি ছিল গোল, জামা হবে গোল, জামা হবে কি? কেন হাফুস সিয়াবি রাসূল সামাল কামিজ, নবীর সবচেয়ে ভালো পোশাক ছিল কামিজ, কামিজ হচ্ছে গায়রু মুফাররাস, সিলাই বিহীন, সিলাই বিহীন মানে ফাড়া হবে না, লাগানো থাকবে, ওই যারা সুন্নতের মধ্যে লেখা আছে সেগা ফোলা কর্তা যেতে হি লম্বা হতে হয় মাগার সুন্নত আদা নেই হোগা, কানি ফাড়া জামা যত বড় লম্বা হোক সুন্নত আদায় হবে না, জায়েজ হতে পারে, সুন্নত হলো নিস্পে শাক গোল জামা গোল টুপি পাগড়ি, ঠিক কিনা বলে? কদম বুঝি করা যাবে না নাকি ছেলে হবে? শুনুন আবু দাউদ শরীফ 738 বাবু কুবলাতুর রেজেল ওয়ালিয়াদ হাত পাতি মুখাওয়া, ইমাম বুখারী লেখা আল আদাবুল মুফরাদের মধ্যে লেখা আছে বাবু কুবলাতুর রেজেল ওয়ালিয়াদ বাহারু রায়েক প্রথমে স্বামীর মধ্যে লেখা আছে মান কাব্বালা রেজেল আবিহি ওয়া উম্মি, যে ব্যক্তি তার মা আর বাবার পা ছুঁয়ে ওস্তাদ মুরব্বির পা ছুঁয়ে কদম বুঝি করলো আন্নামা কাব্বালা এতাবাতাল জান্নাহ, সেজন্য জান্নাতের চৌকাত চুম্বন করলো। নামাজের পরে দোয়া করা যাবে না? অনেক মৌলবী এখন শুরু করছে নামাজের পরে দোয়া লাগে না, কি দোয়া লাগে কিনা? কোরআন বলছে উদু উনি আস্তাজিব লাকুম, রসুলের কথা সত্য, ঠিক কিনা বলেন? এই হাদিস 3399 নম্বর হাদিস, তিরমিজি 3555 নম্বর হাদিস, আল্লাহর হাবিব হোসেন আন সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলাহু আন্নাহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সালমান ফারসি হাদিস, আল্লাহর হাবিব বলেন ইন্না রাব্বাকুম হাইয়ুন কারীম ইস্তাহি, নিশ্চয় তোমাদের রব হাই চিরঞ্জীব কারীম সম্মানিত, তিনি সম্মানিত চিরঞ্জীব, ইজা রাফা রাজুলু ইলাইহি ইয়াদাইহি, যখন কোন বান্দা আল্লাহর কাছে দুটো হাত তোলে আই ইয়ারুদ্দুহুমা সিফরান খায়বান, আল্লাহ তার হাত দুটো খালি হাতে ফেরত দিতে লজ্জাবোধ করে। সুবহানাল্লাহ,
রসুল বলেছেন ইজা সাআতুমুল্লাহ ফাসআলুহু বিবুদিনাকুম ওয়ালা তাসআলু বিজুহরিয়া, যখন চাইবে এই পাশ দিয়ে চাও উল্টা পাশ দিয়ে চেও না। আর দারুল দেওবন্দে লেখা আছে ফতোয়া, বান্দেগার নামাজ কি বাদ, হাত উঠা কর দোয়া মাঙ্গানা, ইয়ে তো মাসনুন হাই, ইয়ে তো সুন্নাত হাই, দেখ লিয়ে কে হিসনা আসিন, ইয়ে তো হাদিসে মুতাওয়াতির আছে সাবিত হয়। সুবহানাল্লাহ, পাঁচ ওয়াক্ত নামাজের পরে হাত তুলে দোয়া করা মুস্তাহাব, 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 অবশ্যই এই দোয়া আমরা করব না, জানাজার পরেও দোয়া করব, ঠিক কিনা? অনেকে আবার ফেতনা শুরু করছে, ওই দরুদ ইব্রাহিম ছাড়া অন্য কোন দরুদ নাই, বলে কিনা? কি দরুদ ইব্রাহিম ছাড়া জন্য? ওই দরুদ উত্তম, কবির কিতাবের মধ্যে রাখা আছে যে এই দরুদে দরুদ আছে সালাম আছে, ওই দরুদটাই হলো উত্তম। সুবহানাল্লাহ, এই জন্য আমরা যে দরুদ পড়ি এই দরুদ উত্তম, দরুদ ইব্রাহিম নামাজের ক্ষেত্রে, ঠিক কিনা? বলেন অনেকে ভাই তাওয়াল্লুদটা এটা কথাও নাই, তাওয়াল্লুদ মওলুদে বারজনজির মধ্যে রাখা আছে তাওয়াল্লুদ ওলাম্মা তাম্মা মিন হামদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা শানা আলা আসাল আকওয়ালি নবিয়া তুফিয়া বিল মাদিনাতিল মুনাওয়ারাতি মুনাওয়ারাতি শরীফাতি আবু আব্দুল্লাহ ওয়া কানা কাদিজি তাযা বি আকওয়ালিহি বানি আদিক বিন মিন তায়ফাতিন নাজারিয়া, আছে কি না? তায়ফাতি তিজারিয়া, এই যে তায়ফাতি তিজারি, এই যে ওলাম্মা তাম্মার দলিলটা, এইটা মূলত বিভিন্ন হাদিস এবং কোরআনের আয়াত থেকে ফাইন্ড আউট করে করে খুঁজে 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 নবীর জন্ম বৃত্তান্ত সংক্রান্ত একটা এরকম কতগুলো এবারত দেওয়া হয়েছে। এটা হাদিসও না কোরআনও না, বরং কোরআন এবং হাদিসের শব্দগুলো এখানে লাগানো হয়েছে, ঠিক কিনা বলেন? এবং এখানে জন্ম বৃত্তান্তের কথা আছে, এইটা শুনে যদি নবীর জন্মের কথা, এটাকে বলা হয় কিয়ামে ফারহাত। কি বলা হয়? ক্যামে ফারহাত, খুশির জন্য ক্যাম করা। আমরা একটা যদি শুনি ছেলে এ প্লাস পাইছে, খুশিতে তো আটখান হয়ে যায়, ছেলেকে জড়াইয়া ধরি, তাকে সম্মান করতে যাইয়া স্নেহ করতে যাইয়া জোরে জড়াইয়া ধরি, তার জন্য দাঁড়ায় যায়। যদি এই মাদ্রাসার বা এখানকার একজন কলেজের প্রিন্সিপাল যদি শুনেন তার মাদ্রাসা দেশের মধ্যে ফার্স্ট হয়েছে, তার স্কুল দেশের মধ্যে ফার্স্ট হয়েছে, তার কলেজ দেশের মধ্যে ফার্স্ট হয়েছে, আর ওই ছেলেগুলো যদি আসে প্রিন্সিপাল দাঁড়ায় কিনা? দাঁড়ায় কিনা? এটা কিয়ামে ফারহাত। এদের নবীজিকে আমরা দাঁড়িয়ে সালাম জানাই, এটা মহব্বতের কিয়াম, কিয়াম লি তাজিম, ঠিক কিনা বলেন? কি বলে আর কথা কাজের মধ্যে কি? আল্লাহ এদেরকে সঠিক বুঝ দান করুন, আমিন। জোরে বলি আমিন। আসুন যে নবীর এত শান ও মানের আলোচনা শুনলাম, সে নবীকে দাঁড়াইয়া সালাম জানাইয়া নবী সাইয়্যিদিয়া রাসূলুল্লাহ
আজকে আমাদের সামনে স্প্যানিশ সঙ্গীত এই ছন্দ